নমস্কার বন্ধুরা, বাঙালির রান্না অ্যান্ড সিম্পল টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নারকেল নাড়ুর রেসিপি নিয়ে। দুই রকমের নারকেল নাড়ু আমরা সাধারণত বানিয়ে থাকি, যে কোনো পুজোতে, সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানেই নারকেল নাড়ু তো থাকবেই। আর এই জন্মাষ্টমীতে খুব সহজেই বানিয়ে ফেলুন দুরকম পদ্ধতিতে বা দুই রকম ফ্লেভারের নারকেল নাড়ু। তো চলুন বানিয়ে ফেলি আজকের এই রেসিপি। নারকেল নাড়ু বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেলগুলোর খোসা ছাড়িয়ে ভেঙে নিয়েছি ও ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুড়ে নেব। নারকেল কোরানোর সহজ পদ্ধতি একটি ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দুটো নারকেলকেই কুড়ে নিয়েছি। এবার যাচ্ছি পরবর্তী পর্যায়ে। প্রথমে আমি চিনির নারকেল নাড়ু তৈরি করব। তার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ে নেওয়া নারকেল। এখান থেকে আমি অর্ধেক নারকেল কোড়া দিলাম, আর অর্ধেক রেখে দিলাম গুড়ের নাড়ু তৈরি করার জন্য। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। নারকেলের সাইজ অনুসারে চিনি ব্যবহার করতে হবে। আমি এখানে বড় সাইজের নারকেল নিয়েছি, তাই আমি এখানে 250 গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি। একসাথে সব দেব না, অল্প অল্প করে চিনি দেব ও নারকেলের সাথে নাড়তে থাকব। গ্যাসের ফ্লেম এই সময় অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু নারকেল নিচে লেগে যাবে আর কালারটাও সাদা আসবে না। এইভাবেই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনি ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। তিনটে এলাচ গুঁড়িয়ে নিয়েছিলাম। আবারও নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা চটচটে ভাব হচ্ছে আর এর থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে যাচ্ছে। প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করার পর চেক করে নেব এটা হয়েছে কি না। একটু হাতে নিয়ে দেখে নিচ্ছি। দেখুন, একটা চটচটে ভাব এসেছে। এটা সন্দেশ তৈরির জন্য রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। নাড়ুগুলোকে বেশি সাদা করার জন্য এখানে দুধ ব্যবহার করতে পারেন, আমি মাঝে মধ্যেই ব্যবহার করে থাকি, টেস্টটাও খুব ভালো আসে। চিনির নাড়ু সঙ্গে সঙ্গেই মুড়তে হবে, না হলে শুকনো হয়ে যাবে, আর শুকনো হয়ে গেলে আর নাড়ুর শেপে দেওয়া যাবে না। এটা এই সময় খুবই গরম থাকে, তাই একটু জল হাত করে বা হাতে একটু তেল বা ঘি মেখেও এই কাজটা করতে পারেন। গরম থাকা অবস্থাতেই নাড়ুগুলো তৈরি করতে হবে। এইভাবে চিপে চিপে গোল আকারে গড়ে নিতে হবে। তারপর এইভাবে থালার ওপর গড়িয়ে নিতে পারেন, গাটা আরও মসৃণ হবে। সব নাড়ুগুলোই একই রকমভাবে তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে চিনির সাদা নারকেল নাড়ু। এবার গুড়ের নাড়ু তৈরি করব। তার জন্য ওই একই কড়াই বসিয়ে দিলাম, যে অর্ধেক নারকেল কোড়া রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। যেহেতু আমি বড় সাইজের একটি নারকেল কোড়া নিয়েছি, তাই এখানে 250-300 গ্রাম গুড় ব্যবহার করব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি গুড়টা, যাতে সহজেই গলে যায় আর যাতে কড়াইতে লেগে না যায়। এবার গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করব।
গুড়টা ভালোভাবেই মেল্ট হয়ে গিয়েছে। ওর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি 2 এলাচের গুঁড়ো। আবারও 2-3 মিনিট এইভাবেই নাড়াচাড়া করব, যতক্ষণ না এটা চটচটে ভাব আসছে। দু তিন মিনিট নাড়াচাড়া করার পর অনেকটাই দেখুন গাঢ় হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। একটু চেক করে নেব চটচটে ভাব এসেছে কিনা। দেখুন 2 আঙুল পুরো লেগে যাচ্ছে, চটচট করছে আঠার মতো। এটা তৈরি হয়ে গেছে, এবার নাড়ু শেফে তৈরি করে নেব। গুড়ের নাড়ু কিন্তু সঙ্গে সঙ্গেই মোড়া যায় না, এতটাই গরম থাকে, তাই কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। আমি একটি থালার মধ্যে তুলে রাখছি ঠান্ডা করার জন্য। প্রায় 5-7 মিনিট রেখে দিয়েছিলাম, অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু হালকা গরম আছে। এই হালকা গরম থাকা অবস্থাতেই নাড়ুর আকারে তৈরি করে নেব। প্রথমে হাতে একটু নিয়ে চিপে চিপে গোল করে নেব, তারপর 2 হাত দিয়ে হালকা হাতে গোল করে নেব। একই রকমভাবে সব গুড়ের নাড়ুগুলো তৈরি করে নেব। গুড়ের নাড়ু এইভাবে তৈরির পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তারপর একটি জারে ভরে রাখতে হবে। না হলে এইভাবেই যদি আপনি খোলা স্থানে রাখেন, একদিন পর এটা জল বেরোতে শুরু করে, তাই কোনো একটি কৌটোতে ভরে রাখলে অনেক দিন সংরক্ষণ করতে পারেন। ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারেন, 3-4 মাস সংরক্ষণ করে রাখা যায়। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল 2 রকম পদ্ধতিতে নারকেল নাড়ু। আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ পাশের বেল আইকনটি প্রেস করলেই আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগেই আপনার কাছে পৌঁছবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।